আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআইবি কেবলস সংবাদ শিরোনাম। ঘোষণা দিয়েও টোকেন দিল না সৌদিয়া এয়ারলাইন্স, ক্ষুব্ধ প্রবাসীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ। ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা পারভীন হত্যা মামলায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড, বরগুনার রিফাত হত্যা মামলায় ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে। লিবিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত ১২ বাংলাদেশির মধ্যে দেশে ফিরিয়ে আনা হল নয় জনকে, আসামিদের ধরতে ইন্টারপোলের সহায়তা নেবে সিআইডি। শর্তের বেড়াজালে এসএমই খাতে করোনা প্রণোদনা প্যাকেজের ঋণ, ছয় মাসে ২০ ভাগ বিতরণ, ২৫ ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক। এবং হাসপাতালে করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় রাত, ভিডিও মেসেজে ভালো থাকার দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সৌদি প্রবাসীদের কর্মস্থলে ফিরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিল সৌদিয়া এয়ারলাইন্স। রবিবার টিকিটের টোকেন দেওয়া হবে এমন বিজ্ঞপ্তি দিয়েও শেষ পর্যন্ত কোনো ব্যাখ্যা ছাড়াই তা দেয়নি এয়ারলাইন্সটি। এতে হতাশা ছড়িয়ে পড়ে দেশে আটকে পড়া প্রবাসীদের মাঝে। ক্ষুব্ধ হয়ে হোটেল সোনারগাঁওয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ফজলে রাবি রিপোর্ট। শেষ পর্যন্ত উড়োজাহাজের টিকিটের টোকেন দেয়নি সৌদি এয়ারলাইন্স। এতে যতটা না ক্ষুব্ধ তার চেয়ে বেশি হতাশ রেমিটেন্স যোদ্ধারা। কত হাজার সৌদি প্রবাসী করোনা পরবর্তী সময়ে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য উড়োজাহাজের টিকিট খুঁজছেন, এর কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। বিভিন্ন হিসাবে এই সংখ্যা ৪০ থেকে ৬০ হাজারের মধ্যে। এদের বেশিরভাগই সৌদি এয়ারলাইন্সের যাত্রী। রবিবার সকাল ৮টায় দেওয়া হবে টিকিটের টোকেন। এয়ারলাইন্সটির এমন বিজ্ঞপ্তি পেয়ে শনিবার রাত থেকেই প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে জড়ো হয়েছিলেন প্রবাসীরা। কিন্তু সকাল ৮টার পর তাদের অপেক্ষা হতে থাকে দীর্ঘ, বাড়তে থাকে হতাশা। একটা হট্টগোলের সৃষ্টি হয়েছে মনে করেন, আমরা প্রশাসন সবাই শ্রদ্ধা করি, কিন্তু আমরা একটা পেরেশানির মধ্যে পড়ে যাই, একটা বিশৃঙ্খল সৃষ্টি হলো, গেটটা ভেঙে গেল, কিন্তু আমরা তো সবাই চাই ধীরে সুস্থে সুন্দরভাবে যাওয়ার জন্য। এখন তো কোনো এই খোঁজ খবর পাওয়া যেতেছে না কি, আর আমরা তো পড়ে আছি, যাওয়ার সময় কখন কি হবে এই সব কিছুই তো জানি না, আপনাদের সামনে তো মরুভূমিও তো কষ্ট করতেছি, বিদায় যেহেতু সৌদি আরবে মরুভূমির এলাকা, ওইখানে তো কষ্ট করে আসছি, দেশেও কষ্ট করতেছি, একটা টিকিটের জন্য আর একটা টোকেনের জন্য তাও মিলতেছে না। দুপুরের পর নাম, ভিসার মেয়াদ, ফোন নম্বরে ঘর করা একটি ফর্ম ভিড়ের মধ্যে পাঠিয়ে দায়িত্ব শেষ করে এয়ারলাইন্সটি। তাতে আশ্বস্ত হতে না পারে শেষ পর্যন্ত সোনারগাঁও হোটেলের সামনের মূল সড়ক দেড় ঘন্টা আটকে প্রতিবাদ জানান তারা। এখনও কোনো আমাদের কোনো ইয়া পাইতেছি না, কোনো সুরা হইতেছে না, কি পেপার দ্বারা দি বলতেছে এখানে ডেট, নাম, তারিখ, কবে লাস্ট ডেট, এটা কি, এটা তো একটা পতনা না চলতেছে। ও বলতে এ ভিসার নম্বর, টেলিফোন নম্বর, বাস এক পেপার লিখে দিয়ে দাও, টেলিফোন করে গা। এ বিষয়ে সৌদি এয়ারলাইন্সের দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় টোকেন প্রত্যাশী কিংবা সংবাদকর্মী সবাই। অন্যদিকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট দিয়ে ভুক্তভোগীদের প্রশংসা কুড়িয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় দুই গৃহকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন। রায় পর্যবেক্ষণে বাসায় গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সতর্কতার জন্য ছয় দফা নির্দেশনা দিয়েছেন আদালত। হুমান চিশতির রিপোর্ট। শিক্ষকতা থেকে অবসরের পর স্বামীর সাথে রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারে থাকতেন ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন। গত বছরের ফেব্রুয়ারিতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাসার কাজের মেয়ে স্বপ্না ও রেশমা। দুই বছরেরও কম সময়ে বিচার শেষে দুই গৃহকর্মীকে মৃত্যুদণ্ড দিয়ে রোববার রায় দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সাথে হত্যার পর ঘরের মালামাল চুরির অভিযোগে তাদের সাত বছর করে কারাদণ্ড ও ২৫,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকর চান নিহতের স্বজনরা।
সন্তুষ্ট আমি তখনই হব যখন রায়ের পুরোপুরি কার্যকর হবে। যে রায় যদি কার্যকর হয় সেটাই আমরা চাই, আর যাতে না হয় এরকম ঘটনা। রায়ের পর্যবেক্ষণে গৃহকর্মীর হাতে এমন হত্যার ঘটনাকে জঘন্য ও নির্মম বলে অভিহিত করেন আদালত। আদালত বলেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, নৃশংস এ হত্যাকাণ্ডের জন্য আসামিদের অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। এমন নির্মম ঘটনা এড়াতে ছয় দফা নির্দেশনাও দেন আদালত। এক হচ্ছে যে ভোটার আইডি কার্ড এবং তার নাম ঠিকানা সঠিক চেয়ারম্যান সনদ রাখতে হবে, যেই যেই সরকারি প্রতিষ্ঠান নিয়োগ দেবে সেই সরকারি প্রতিষ্ঠানেরও নাম ঠিকানা রাখতে হবে। কাজের মেয়েদের যদি ঠিকানা না থাকে, ভুয়া ঠিকানা যদি না দেওয়া থাকে, তাইলে যে কোনো অপরাধ এবং প্রতারক চক্র এটা বেনিফিট নিতে পারে। বাড়ির গার্ড যদি থাকেন তাহলে সিসি ক্যামেরা সহকারে একটা মতামত দিচ্ছেন। এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। সঠিক রায় হয়নি, আমরা মহামান্য হাইকোর্টে আপিল করব, আশাবাদী আমরা আপিলে আমরা সুবিচার পাবো। 2009 থেকে 2012 সাল পর্যন্ত ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজা চৌধুরী পারভীন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে। দুপুরে মামলার রায়ের কপিসহ চার শতাধিক পৃষ্ঠার নথিপত্র নিয়ে হাইকোর্টে আসেন বরগুনা আদালতের জারিকারক। গত 30 সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান এ মামলার রায় দেন। রায় বলা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আপিল করতে পারবেন 7 কার্যদিবসের মধ্যে। বুধবার আলোচিত এ মামলায় বিচারিক আদালত প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে মিন্নিসহ 6 জনকে ফাঁসির আদেশ দেন, খালাস পান 4 জন। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি তারেক ও মাহফুজুর। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার 8 আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দিল। গত 26 সেপ্টেম্বর দিরাই থেকে তারেককে ও 28 সেপ্টেম্বর হরিপুর থেকে মাহফুজকে গ্রেপ্তার করে পুলিশ। 5 দিনের রিমান্ড শেষে বিকেলে তাদের মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে নেওয়া হয়। জবানবন্দি শেষে 2 আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তারেক এবং মাহফুজুর রহমান মাসুম এই দুইজনকে 5 দিনের রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে প্রেরণ করে এবং 164 জবানবন্দির জন্য প্রার্থনা করে। উভয় আসামি জবানবন্দি শিক্ষা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে, জবানবন্দির পরে তাদেরকে জেলা করতে। লিবিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত 9 বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সিআইডি। গত 28 মে লিবিয়ায় পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি নিহত ও 12 জন আহত হয়। সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ডিআইজি আবদুল্লাহিল বাকি জানান আহত বাকি 3 জনকে দেশে আনার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত 44 জনকে আটক করা হয়েছে। বিদেশে থাকা দালাল ও মূল আসামিদের ধরতে সহায়তা নেওয়া হবে ইন্টারপোলের, আরও জানাচ্ছেন মইনুল আহসান। লিবিয়ার মিজদা শহরে গত 28 মে মানব পাচারকারীদের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান 26 বাংলাদেশি। এ ঘটনায় গুরুতর আহত হন 12 জন। আহতদের দেশে আনা নানা উদ্যোগের পর অবশেষে 9 বাংলাদেশিকে ফিরিয়ে আনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রোববার সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে 9 বাংলাদেশিকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। 38 বাংলাদেশিকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের জন্য নির্মম অত্যাচার শেষে গুলি করে হতাহতের ঘটনার বর্ণনা দেন তারা। আমরা 38 জন একটি বড় একটি রুমে আমাদেরকে আটকে রাখে, প্রত্যেক দিন 2 থেকে 3 বার মারধর করতে এবং 2 থেকে 3 জন লাশ প্রতিদিন মানুষকে একবার পিটিয়ে মেরে ফেলতো আমাদের সামনেই এবং আমাকে বলতো তোরা যদি টাকা না দেশ তোদের ওই অবস্থা হবে। সিআইডির অর্গানাইজড ক্রাইমের ডিআইজি আবদুল্লাহেল বাকি জানান লিবিয়ায় মানব পাচারকারীদের সাথে জড়িত দেশি বিদেশি চক্রকে আইনের আওতায় আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। সিআইডি 15টি মামলা সহযোগে গ্রহণ করে এবং মামলার তদন্তে ইতিমধ্যে আসামি গ্রেপ্তার সহ অনেকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বিদেশে অবস্থানরত দালাল ও মূল আসামিদের গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে অচিরেই রেড নোটিশ জারি করা হবে। এবং তারা দেশীয় দালালদের নাম বলেছে এবং তাদের অধিকাংশ সিংহভাগই কিন্তু আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি দেশীয়। যারা জীবিত আছে বিদেশে, যারা দালাল ছিল বাংলাদেশি দালাল এবং বিদেশি দালাল, এদের কাছ থেকে আমাদের তথ্যগুলো সংগ্রহ করতে হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় ভিকটিম 9 জনের জবানবন্দি নেওয়ার জন্য আদালতে নেওয়া হবে। লিবিয়ায় হতাহতের ঘটনায় সিআইডি বাদী হয়ে রাজধানীর পল্টন ও বনানী থানায় 3টি মামলা করে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
দেশে করোনা ভাইরাসে একদিনের ব্যবধানে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৩৪৮। মৃত ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ আর ৬ জন নারী। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন মারা গেছেন। সবশেষ ৯৮৫৯টি নমুনা পরীক্ষায় ১১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১১.৪১%। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬৮৬৯০। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২৮১৬৫৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬.৩৯%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নানা শর্তের বেড়াজালে করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা এসএমই খাতে প্রণোদনা প্যাকেজে ঋণ পাচ্ছেন না। ৬ মাসে এ খাতে ২০ ভাগ ঋণ বিতরণ হয়েছে। এসএমই ঋণ না দেয় ২৫টি ব্যাংকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক। আরো জানাচ্ছেন শেরফুল আলম। ইব্রাহিম হোসেন দেশীয় নানা ব্র্যান্ডের অর্ডারের পোশাক তৈরি করেন তিনি। তার প্রতিষ্ঠানে কাজ করেন ৫০ জন। তিন বছর ধরে কাজ করলেও করোনা মহামারীর কারণে কারখানা বন্ধ ছিল টানা ৭ মাস। পরিবার আত্মীয়দের ধারের টাকায় স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আবারও উৎপাদন শুরু করেছেন। তবে এখন তার সবচেয়ে বড় সংকট পুঁজি। আমি ব্যাংকেও চেষ্টা করছিলাম যে সরকারি প্রণোদনাটার জন্য, যে এটা পেলে হয়তো আমার ব্যবসাটা আবার দাঁড়াতে পারবো, কিন্তু অনেক জটিলতার কারণে আমি এটা পাইনি। এসএমই খাতে লোনটা পেলে আমার জন্য খুবই ভালো হতো। এখন যেটা কোনোভাবে আমি পাইতাম তাহলে হয়তো আমার ফ্যাক্টরিটা মানে অনায়াসে দাঁড়ায় যেতে পারতাম। আর ইব্রাহিমের মতো কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পে করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য সরকার ২০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এর মধ্যে ১১,০০০এরও বেশি উদ্যোক্তা স্বল্প সুদে ৪,১২০ কোটি টাকার ঋণ পেয়েছেন, যা মোট ঋণের ২০ ভাগ। এসএমই ঋণ না দেয় এরই মধ্যে অনেক ব্যাংকেই সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সমস্যাটা হয়েছিল যে আমরা লার্জ লোনগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, কেন ওগুলি না হলে আবার সিএসএমইগুলো হয় না, বিকজ এরা এই লার্জ ইন্ডাস্ট্রিগুলোর ভার্টিক্যালি কিন্তু এটা থাকে। সেই জন্য ওগুলোকে আগে ওগুলো যখন প্রোডাকশনে যাবে তারপর তো এখানে আসবে। তাছাড়াও যেটা হয়েছে যে বন্যা ছিল এবং কোভিড তো এখনো চলে যায়নি, কোভিড এখনো আছে। তো আমাদের বিভিন্ন ব্রাঞ্চ যেগুলো বিশেষ করে সিএসএমই করে ওই সমস্ত ব্রাঞ্চের বেশ অনেক লোক কিন্তু আপনি জানবেন যে ব্যাংকিং সেক্টর প্রচুর লোক কিন্তু ইনফেক্টেড হচ্ছে এবং সেই কারণে এবং বন্যাও ছিল, সবকিছু মিলিয়ে দেরি হয়েছিল এবং অনেক সময় প্রজেক্ট ভিজিট করা যায়নি। ৪১২০ কোটি টাকা ডিসবার্স হয়েছে 20%। ১১,১৮৩টা ফার্ম সেটা ইউটিলাইজ করেছে। যারা পাচ্ছে খুব সুবিধা পাচ্ছে, যারা পাচ্ছেন না ওরা একেবারে যেতেই চাচ্ছেন না বিকজ অফ দ্য রিকোয়ারমেন্ট। এই মাসের মধ্যেই করোনায় এসএমই খাতের উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনা প্যাকেজের ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় কোনো অনিয়ম চলবে না বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর উত্তরায় অবৈধ বিলবোর্ড, ব্যানার ও ফুটপাথে রাখা নির্মাণ সামগ্রী অপসারণ অভিযানে তিনি একথা বলেন। এ সময় ফুটপাথ দখল করা ইট, বালু, রডসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী জব্দ করে স্পট নিলাম করা হয়। এছাড়া উচ্ছেদ করা হয় অনুমোদনহীন বিলবোর্ড ও ব্যানার। যে তারা কেন ফুটপাথের মধ্যে তারা এই ধরনের অবৈধ নির্মাণ সামগ্রী রাখবে, এই যে সাইনবোর্ডগুলা এগুলো কিন্তু ওনারা পারমিশন নিয়ে কিন্তু করতে পারেন। এতে ১০০ টাকা করে এবং ১৫০ টাকা করে যদি আলোকিত হয়, কিন্তু ওনাদেরকে বারবার বলার পরেও কিন্তু ওনারা করছেন না। এই শহরটা তো শুধু আমার না, এই শহরটা আমাদের সকলের। দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস, জনভোগান্তি সরকার মেনে নেবে না। আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়। ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রে যেসব জেলা ও ঢাকা মহানগরের কমিটি জমা পড়েছে সেগুলো যাচাই বাছাই করে বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হবে। ভোটারদের আস্থা অর্জনে তাদের কোনো পুঁজি নেই, তাই মিথ্যাচারে ভেঙা চড়ে উত্তর সাগর পাড়ি দেওয়ার অপচেষ্টা করছে। আসলে নির্বাচন করা তাদের লক্ষ্য না, বিএনপির লক্ষ্য হল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।
করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিনেমা হল খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে চলচ্চিত্র গবেষক ও প্রশিক্ষকদের সাথে মত বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, খুব শিগগিরই পুরনো হলগুলো সংস্কার করা হবে, গ্রাম পর্যায়ে নির্মাণ করা হবে নতুন সিনেমা হল। নির্দিষ্ট কালের জন্য তো অবশ্যই সিনেমা হল বন্ধ রাখা যাবে না, স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে চালু করা যায় এই মর্মে আমাদের সিদ্ধান্ত ছিল। আমরা এই সপ্তাহের মধ্যে বা আগামী সপ্তাহের শুরুতে আমরা পরিস্থিতি আবার পুনর্বিবেচনা করে কয় তারিখ থেকে খোলা যায় সে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। দেশে হত্যা, ধর্ষণ আর দুঃশাসনের রাজত্ব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্ষণ ও দুর্নীতি প্রতিবাদে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। দুঃশাসন থেকে দেশের মানুষকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহ্বান জানান তিনি। সরকার বিনা ভোট ছাড়াই সরকার গঠন করতে পারে, তো সুতরাং নারীর উপর নির্যাতন করা, সম্প্রভানি করা তারা নিজেদের অধিকার মনে করছে, ছাত্রলীগ যুবলীগ নিজেদের অধিকার মনে করছে। ত্রাণ আত্মসাতের জন্য মানুষের কাছে আছে আওয়ামী লীগ, যে ত্রাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতার খাটের নিচ থেকে। কিন্তু মানুষের দুঃখ দুর্দশা, করোনায় মানুষের আক্রান্ত হওয়া, কোনো স্বাস্থ্যসেবা নেই, মানুষ হাহাকার করছে। আন্তর্জাতিক, করোনায় আক্রান্ত হয়ে সামরিক হাসপাতালে দ্বিতীয় রাত কাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিও মেসেজে তার দাবি, আগের চেয়ে এখন অনেক ভালো আছেন তিনি। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে সামনের দিনগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বেশ সংকটময় হতে পারে। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। ভিডিওর সেট আপ দেখে বোঝার উপায় নেই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতালে ভর্তি, যদিও সেটা মেরিল্যান্ডের সামরিক হাসপাতাল। ট্রাম্প জানান এখন ভালো আছেন, শিগগিরই ফিরবেন নির্বাচনী মাঠে। I feel much better now. We're working hard to get me all the way back. I have to be back. প্রেসিডেন্ট ট্রাম্পকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের চিকিৎসক দল। তারা জানান কিডনি, হার্ট সবকিছুই এখন পর্যন্ত ভালো আছে ট্রাম্পের, তবে তার ঘর থেকে বের হওয়ার সময় এখনো আসেনি। এর আগে ডোনাল্ড ট্রাম্পের অসুস্থতার সঠিক তথ্য নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। ঠিক কখন থেকে প্রেসিডেন্টের শরীরে করোনার উপসর্গ দেখা গেছে তা নিয়ে দুই রকম বক্তব্য দেয় হাসপাতাল ও হোয়াইট হাউস। এদিকে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির করোনা পজিটিভ হওয়ার কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউস লনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা নিয়ে চলছে নিখুঁত যাচাই বাছাই। মাস্ক ছাড়াই ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প ও মেলানিয়া সহ করোনা পজিটিভ হয়েছেন এমন আটজন। ভিডিও ফুটেজে দেখা যায় তাদের অনেকেই অতিথিদের সাথে হাত মিলিয়েছেন, এমনকি জড়িয়েও ধরেছেন কেউ কেউ, যার ফলে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়েছে মার্কিন প্রশাসনের শীর্ষ মহল। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র জনগণের সুরক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং বলিষ্ঠ নেতৃত্ব প্রশংসনীয়। তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করেন দ্রুত সুস্থ হয়ে অফিসে ফিরে আসবেন প্রেসিডেন্ট ট্রাম্প। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শুরু হল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ঢাকা শিশু হাসপাতালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সামাজিক দূরত্ব বজায় রেখে ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। অতিথিরা ভিটামিন এ ক্যাপসুলের পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোরও কথা বলেন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আগামী 17 অক্টোবর পর্যন্ত 6 মাস থেকে 1 বছরের কম বয়সীদের নীল এবং 1 থেকে 5 বছরের শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। দেশে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। নষ্ট হয়েছে ফসলি জমি, বসতবাড়ি ও অসংখ্য গাছপালা। ত্রাণ সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ বানভাসীদের। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় জামালপুর ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সবশেষ 24 ঘন্টায় সিরাজগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যমুনার পানি কমলেও জামালপুরের 2টি পয়েন্টেই নদীর পানি এখন বিপদসীমার উপরে। পানিবন্দী অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছে বাঁধ ও উঁচু স্থানে।
নওগাঁয় ছোট যমুনার পানি কিছুটা কমলেও আত্রাই নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। জেলার তিনটি উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে। গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। করতোয়া ও ঘাগট নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিতে ডুবে আছে আঞ্চলিক মহাসড়ক, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদ চত্বর। চলাচল করতে সমস্যা, ঘরবাড়ি তো একবার ডুবে গেছে, যে অবস্থা, আমরা এখন কোথায় যাই, কি করি? নাটোরে বন্যার পানি কমলেও নানা সমস্যায় স্থানীয় বানভাসীরা। সরকারিভাবে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত। স্থানীয় প্রশাসন জানায় বন্যায় এলাকার ক্ষতি প্রায় 200 কোটি টাকা। বন্যা পরবর্তী বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা চেয়েছেন বানভাসী মানুষ। জাহিদুল আলম, এটিএন বাংলা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দিনভর ছিল দীর্ঘ যানজট, এতে ভোগান্তিতে পড়েন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। এদিকে নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বেশ কিছুদিন ধরেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে যানবাহনের বাড়তি চাপ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। বর্তমানে এই নৌরুটে 18টির মধ্যে 17টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। সরকার নির্ধারিত দরের সাথে বাজার মূল্যের মিল না থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য গুদামে চাল সরবরাহ করে লোকসানের মুখে পড়েছেন মিল মালিকরা। ব্যাংক থেকে ঋণ নিয়ে চাল সরবরাহ করে খরচ না উঠায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। এ নিয়ে ক্ষতি পুষিয়ে নিতে সরকারের প্রণোদনা চেয়েছেন মিল মালিকরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসহাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনা সহ হাওড়াঞ্চলের উৎপাদিত ধান আসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হাটে। এ বাজারকে কেন্দ্র করে জেলার প্রায় 350 চাতালকলে প্রতিদিন 50,000 মেট্রিক টন ধান থেকে চাল তৈরি হয়। চলতি মৌসুমে জেলায় 41,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরে এসব মিল থেকে 38,000 মেট্রিক টন চাল সংগ্রহ করে সরকার। ব্যবসায়ীরা বলেন, সরকারের সাথে চাল দেওয়ার চুক্তির পরই ধানের দাম বাড়তে থাকে। এতে মিল মালিকরা লোকসানের আশঙ্কায় প্রথমে চাল না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে খাদ্য অধিদপ্তরের চাপে লাইসেন্স বাতিলের ভয়ে লোকসান দিয়েই চাল দিতে বাধ্য হন তারা। শুধু একটা মিলে 98 লক্ষ টাকা আমার বসেছে। যদি আমাদেরকে সরকার হেল্প করে, আমাদেরকে পূর্ণদনা দেয়, তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। চালকল মালিক সমিতির দাবি, কেজি প্রতি খরচের 6 থেকে 7 টাকা কমে বিক্রি করায় প্রায় 22 কোটি টাকার বেশি লোকসান হয়েছে। হাস্টিং প্রত্যেক মিলে 5 থেকে 6 লক্ষ টাকা লস দিছে এই প্রকল্পে। আর ডায়ারে মনে করেন অন্তঃপক্ষে 50 লক্ষ টাকা করে লস দিছে। লোকসানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। আমরা কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি যে যারা চাল দিয়েছেন তাদেরকে এ, বি বা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ভবিষ্যতে যখন চালের বরাদ্দ দেওয়া হবে তাদেরকে যাতে মূল বরাদ্দের চেয়ে অতিরিক্ত কিছু বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় কয়েক হাজার শ্রমিক এসব চালকলে কাজ করেন, তাই মালিকরা ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকদের জীবনও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বর্ণিল কৃষ্টি সংস্কৃতি, বহু জাতিগোষ্ঠী এবং বিচিত্র ভাষা সমৃদ্ধ বাংলাদেশ, সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে বেশ কিছু পাহাড়ি আদিবাসীর ভাষা অনেকটাই হারিয়ে যাচ্ছিল। তবে সরকারের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন মার্মা স্কুল নতুন করে আলো ছড়াচ্ছে পাহাড়ে। খাগড়াছড়ি থেকে আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতি ছাড়াও প্রায় অর্ধশতাধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বসবাস বাংলাদেশে। পার্বত্য চট্টগ্রামে রয়েছে 11টি পাহাড়ি জাতিগোষ্ঠী, যারা নিজেদের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অবশ্য মাতৃভাষার বর্ণমালার সাথে পরিচয় না থাকায় অনেকেই নিজ ভাষায় লিখতে পারেন না। এতে কঠিন হয়ে পড়েছে সরকারের চলমান মাতৃভাষার শিক্ষা কার্যক্রম। এ অবস্থায় এগিয়ে এসেছে মার্মা স্কুল নামে একটি স্বেচ্ছাব্রতী সংগঠন। তারা খাগড়াছড়ি জেলা সদরের সাতভাইয়াপাড়া ও গোলাবাড়িতে মাতৃভাষার পৃথক দুটি বিদ্যালয় গড়ে তুলেছে। মার্মা বর্ণমালার বইয়ে শিশুদের পাঠদান করা হয় এখানে। মায়ের ভাষায় বর্ণমালা শিখতে পেরে ভীষণ খুশি পাহাড়ি শিশুরাও। বর্ণমালা শিখতে পারে, লিখতে পারে, আগে
অনেক কিছু জানতো না, এখন অনেক কিছুটা শিখে ফেলেছি। শুধু ভাষার সঙ্গে পরিচয় নয়, মার্মা মাতৃভাষায় গল্পের বই পড়তে উৎসাহ দেয়া, বর্ণমালা সমৃদ্ধ অ্যানিমেশন তৈরি, প্রদর্শন এবং ঝরে পড়া শিশুদের পুনরায় স্কুলমুখী করার কাজও করছে মার্মা স্কুল। এই স্কুল খোলাতে আমাদের ছেলে মেয়ে তারা কিন্তু মার্মা বর্ণমালা শিখতে পেরেছে এবং লিখতে পেরেছে। শিশুদের জন্য একটা অ্যানিমেশন তৈরি করা, যেটা আমাদের এখনো চলমান কাজ আছে, আমরা খুব শীঘ্রই এটা আছে সর্বজনীন ভাবে উন্মুক্ত করা হবে। 2019 সালের ডিসেম্বর মাসে যাত্রা শুরু করা স্কুলটি পার্বত্য চট্টগ্রামের অন্যান্য পাহাড়ি জাতিগোষ্ঠীর ভাষা শিক্ষা বিস্তারে অনুকরণীয় হবে বলে আশাবাদী অনেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। সবাই যদি নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করে, তবে প্যানেলের ঘোষিত ইশতেহার বাস্তবায়ন সম্ভব। তাছাড়া দেশের ফুটবলের উন্নয়নে বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে শুরু করে জেলা ও বিভাগীয় লীগ নিয়মিত আয়োজন করার উপর গুরুত্ব দিলেন বাফুফের নবনির্বাচিত দুই সহসভাপতি ইমরুল হাসান ও আতাউর রহমান ভূঁইয়া মানিক। আরও জানাচ্ছেন পরাগ আর মান। ফলাফল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতীক্ষিত নির্বাচন শেষ। সংবর্ধিত হওয়ার পাশাপাশি বিজয়ীদের এবার ফুটবলের উন্নয়নে কর্মপন্থা স্থির করার পালা। জেলা ও বিভাগীয় লীগ এবং বয়সভিত্তিক খেলা নিয়মিত আয়োজন করা গেলে দেশের ফুটবলের উন্নয়ন ঘটানো সম্ভব বলে তাৎক্ষণিকভাবে মনে করেন সবচেয়ে বেশি 89 ভোট পেয়ে নির্বাচিত সহসভাপতি ইমরুল হাসান এবং 75 ভোট পাওয়া আতাউর রহমান মানিক। বাংলাদেশে এই মুহূর্তে জেলা লীগগুলো অনিয়মিত হয় কিংবা বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্ট বা প্রতিযোগিতার অভাব পরিলক্ষিত হচ্ছে, তো এই জিনিসগুলোতে আসলে হাত দিতে হবে। জেলা লীগ এবং বয়সভিত্তিক দলগুলো যদি রেগুলার করা যায়, এই সমস্ত টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাগুলো সবার চোখের সামনে ভেসে উঠবে, তো বাংলাদেশের ফুটবল সঠিক ট্র্যাকে ফিরবে। ইশতেহার বাস্তবায়ন করব, কীভাবে করা যাবে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তবে আপনারা খুব শীঘ্রই পাবেন আমাদের প্ল্যানিং, আমাদের পরিকল্পনা কী আমরা করব। তবে এটুকু বলতে পারি যে পরিবর্তন হবে, বলতে পারি যে পরিবর্তন হবে। ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলেই ডেলিগেটরা আস্থা রেখেছেন বলে বিশ্বাস নবনির্বাচিত দুই সহসভাপতির। নির্বাচিত হওয়ার পর নিঃসন্দেহে আমাদের দায়িত্ব বেড়ে গেছে, কারণ ভোটাররা আমাদের উপর যে আস্থা রেখেছেন আমাদেরকে সে আস্থার প্রতিফল নিশ্চয়ই দিতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে অন্তত জেলা লীগগুলো নিয়ে কাজ করার ইচ্ছে আমার আছে, পাশাপাশি নিচের দিকের লীগগুলো এবং বয়সভিত্তিক দল নিয়ে কাজ করার ইচ্ছেটা আছে আমার। যারা ডেলিগেটর আছেন তারা আমাকে আমার উপর আস্থা রাখবেন, তারা ফুটবল ফেডারেশনকে চায় একটা শক্ত ভিতের উপরে থাকুক। তাছাড়া নির্বাচনের আগেই ডেলিগেটদের সাথে ভাব বিনিময়কালে জয় হওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন এই দুই সহসভাপতি। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। স্প্যানিশ লালিগার রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাত 8টায় লেভান্তের বিপক্ষে খেলবে জিনেদিন জিদানের দল। 3 ম্যাচে 2 জয় আর 1 ড্রনে টেবিলের 4-এ আছে রিয়াল মাদ্রিদ। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। এ পর্যন্ত খেলা 24 ম্যাচের 16টিতে জিতেছে তারা, তবে সবশেষ ম্যাচটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে লেভান্তে। আরেক ম্যাচে রাত 1টায় বার্সেলোনা খেলবে সেভিয়ার বিপক্ষে। লিগে 2 ম্যাচের 2টিতেই জিতেছে কাতালানরা। মুখোমুখি লড়াই এ পর্যন্ত বার্সেলোনা জিতেছে 36টিতে, অন্যদিকে সেভিয়ার জয় 9 ম্যাচে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। ঘোষণা দিয়েও টোকেন দিল না সৌদিয়া এয়ারলাইন্স, ক্ষুব্ধ প্রবাসীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ। ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা পারভীন হত্যা মামলায় 2 গৃহকর্মীর মৃত্যুদণ্ড, বরগুনার রিফাত হত্যা মামলায় 6 আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে। লিবিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত 12 বাংলাদেশের মধ্যে দেশে ফিরিয়ে আনা হল 9 জনকে, আসামিদের ধরতে ইন্টারপোলের সহায়তা নেবে সিআইডি। শর্তের বেড়াজালে এসএমই খাতে করোনা প্রণোদনা প্যাকেজের ঋণ 6 মাসে 20 ভাগ বিতরণ, 25 ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক। এবং হাসপাতালে করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় রাত, ভিডিও মেসেজে ভালো থাকার দাবি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।